আমরা কি করব স্যার, প্যাট করব। নেটে কি দেখছিলাম, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হয়েছে, সেখানে আমরা গ্রুপ অফ নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করছিলাম, তাই না? গ্রুপ অফ আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছে, এবং সেই গ্রুপ থেকে যে কোনো একটা আইপি অ্যাড্রেস সে কি করছে, নিচে নিয়ে তাকে অ্যাসাইন করছে। সো প্রথমবার পিং করলে প্রথম একটা পিসি, যেমন পিসি নাম্বার এ যে আইপিটা পাইতো, পিসি নাম্বার বি সেই আইপিটা পাবে না। বাট এখন যেটা করব আমরা, নেটওয়ার্ক অ্যাড্রেস কি করব, অনলি একটা, কি অনলি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করব, এবং পিসি এ এবং পিসি বি এবং পিসি সি সবাই সেম নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করে ব্রাউজ করতে পারবে। বাট তাদের কি হবে, ডিফারেন্সটা কোথায় হবে, পোর্ট অ্যাড্রেসে ডিফারেন্ট হবে, তাই না? আমরা এগুলি পড়ছি অলরেডি, কিন্তু ক্লাসেও পড়াইছি, ক্লাসেও বলছি, তাই না? ল্যাবেও বলছি, ক্লাসেও বলছি। সো দেখেন কাজটা কি, আগের কথায় যে আমাদের আইএসপি রুটারে রাউটিং দিতে হবে কোথায়, এই আচ্ছা এখানে কয়েকটুগুলি নেটওয়ার্ক অ্যাড্রেস দিছে, তাই না? 209.165/220/224/248, তার মানে আটটা দিছে, তাই না স্যার? অলরেডি আটটা দিছে, তার মানে ছয়টা দিছে, বাট আমাদের দরকার ছিল না। এখানে ছয়টা নেটওয়ার্ক দেওয়া আছে, ঠিক আছে, ছয়টা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। এখানে যদি আমি একটা পার্টিকুলার একটা আইপি অ্যাড্রেসও দিতাম তাও এটা হইতো স্যার, যেহেতু লাস্ট ক্লাসে হয়তো বা এটা ছিল, সেই জন্য এটাই রাখছে, তাই না স্যার? বুঝতেছেন তো কি বলছি? সো ইনস্টিড অফ গ্রুপ অফ আইপি অ্যাড্রেস আমি এখানে একটা পার্টিকুলার সিঙ্গেল আইপি অ্যাড্রেস দিতে পারি, তাই না? ইয়েস, দিয়ে সে কি করতে পারি, আমরা বলতে পারি যদি এই আইপি অ্যাড্রেসে আসে তাহলে এই ইন্টারফেসে পাঠায় দাও, তাই না? সেটা করব। এবং যারা আমাদের ল্যান্ডগুলি যদি সারা দুনিয়া যেখানে যাবে এই 17 দিয়ে বাইর হবে, তাই না? একটা 17 ছিল, একটা 18 ছিল। তারপরে আমরা যেটা করছিলাম, অ্যাক্সেস লিস্ট দিয়ে পারমিট দিয়েছিলাম আমাদের লোকাল ল্যান্ডকে। পারমিট দেওয়ার পরে আমরা কি করছিলাম, পুল ক্রিয়েট করে কি করছিলাম, কোন এটা মনে আছে, এটা কেন করছিলাম, কোন আইপি অ্যাড্রেস রেঞ্জগুলিকে আমরা, কোন আইপি অ্যাড্রেসগুলিকে আমরা চাচ্ছি, তাই না? যেমন এখানে 225 থেকে 230 পর্যন্ত পাঁচটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তাই না? সো আমাদের কি করা হয়ে গেল, কারা পারমিট তার সেটাও পারলাম, যে পুলটা ক্রিয়েট করব সেই পুলটাও ক্রিয়েট করলাম, করার পরে এখন সেটার সাথে কি করলাম, নেটিং করে দিলাম, তাই না? সেটা কি ইনসাইট, তাই না? ফাইন, এটা করার পরে দেখেন আগে এ পর্যন্ত পাবলিক অ্যাড্রেস অ্যাক্সেস পর্যন্ত লিখছিলাম, তাই না? এখানে একটা এক্সট্রা কমান্ড আসছে, সেটা কি, ওভারলোড। এই কমান্ডটাই শুধু আমরা আজকে এক্সট্রা, কালকের ল্যাব থেকে আজকের ল্যাবে এই কমান্ডটাই এক্সট্রা, ঠিক আছে? সেটা করে দিলেই নেট ইনসাইড নেট আউটসাইড তার মানে প্যাট হয়ে গেল, ক্লিয়ার স্যার? সো নেট আর প্যাটের ডিফারেন্স কি, এই কমান্ডটা আর কিচ্ছু না। সো আমার কি টোটালটা করে দেখানো দরকার আছে আবার, প্যাটের কাজ কি, কে বলতে পারবেন স্যার? প্যাট কি, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, লাস্ট ক্লাস করো নাই, তাহলে কিভাবে বুঝাবো, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করছো, হ্যাঁ ওই ল্যাব করছিলা, তাহলে ওইখানে ল্যাবে কি ছিল, যেমন আবার বলতেছি দেখেন পিকচারের দিকে খেয়াল করেন সবাই, যেমন এইখানে এই যে ল্যান্ডটা আছে, এই ল্যান্ডটা এটা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? আমাদের প্রাইভেট অ্যাড্রেস, ইয়েস অর নট? আমরা প্রাইভেট অ্যাড্রেস পাবলিক অ্যাড্রেসের আনসারটা করছিলাম পরীক্ষায়, কতজন করেন না, হাত তুলেন তো, আই ওয়ান্ট টু সি দেউস, একজন আর কেউ আছেন করেন নাই? সো এখনো এরকম এক একজন আছে যারা করতে পারে না, বাট আমি বারবার বলে দিছিলাম যে এটা দিব, তাই না স্যার? এটা 3 মার্কসের আনসার, তুমি 3টা লাইন, 1 মিনিটের সময়, 1 মিনিট তো লাগে না, তাই না? এটা বাদ দিয়ে ব্রড কোশ্চেন 7 মার্কসের আনসার, 1 ঘন্টা সময় নষ্ট করছি, দ্য আনসার উইল বি নো, ইট ক্যান নট বি পসিবল টু কি টু বিএলএসএম, তাই না? সো দিস ইজ লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না স্যার? প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জ, সো আমরা পাবলিকালি, সো আমরা যদি এই যে আমরা ধরে নিলাম এই বাহিরে সবই কি ইন্টারনেট, তাই না? সো নেটে যাইতে চাইলে, ইন্টারনেটে যাইতে চাইলে এই প্রাইভেট অ্যাড্রেসগুলি এই রুটার থেকে একটা পাবলিক অ্যাড্রেস নিয়ে বাহিরে যাবে। আমরা নেটে যেটা দেখছিলাম, ডাইনামিক নেটে যেটা দেখছিলাম, এখানে 20টা পিসি থাকলে
ফর এক্সাম্পল 20টা পিসি আছে, 20টা পিসি কি করবে, এখানে যদি 10টা আইপি অ্যাড্রেস থাকে সে প্রথম নাম্বারটা প্রথম আইপি অ্যাড্রেস নেবে, দ্বিতীয় নাম্বারটা দ্বিতীয় আইপি অ্যাড্রেস নেবে, তৃতীয় নাম্বারটা তৃতীয় আইপি অ্যাড্রেস নেবে, নিয়ে সে ইন্টারনেট ওয়ার্ল্ডে যাবে, তাই না? বাট এখানে ছিল যদি 10টা শেষ হয়ে যায়, অন্য ভাষা এইভাবে চিন্তা করি যে 10টা আইপি অ্যাড্রেস শেষ হয়ে যায় বাকি 10 জন পারবে না, বাট পারতো কি, যদি অন্য কোনো সাইডে যাইতো তাহলে সম্ভব ছিল, সেটা দেখছিলাম না আমরা। সো যে 10 জন একটা সাইট ইউজ করতেছে, বাকি 10 জন আরেকটা সাইট ইউজ করলে 10টা আইপি অ্যাড্রেস ইউজ করতে পারতেছে, সমস্যা নাই, বাট এটা একটা লিমিটেশন ছিল, সেই লিমিটেশনটা ওভারকাম করা হয়েছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, যেখানে আমরা জাস্ট ইউজিং এ সিঙ্গেল আইপি অ্যাড্রেস। সো আমরা আইএসপি থেকে কি করব, একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস নিব, ঠিক আছে, একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস নিব, সেটা কি পাবলিক অ্যাড্রেস, সেই সিঙ্গেল আইপি অ্যাড্রেসের এগেনস্টে আমরা জানি একটা আইপি অ্যাড্রেসের এগেনস্টে আমরা 65,000 পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। সো আমরা এখানে অ্যারাউন্ড কতগুলি শত শত কম্পিউটার এখানে কি করতে পারবে, এই ইন্টারনেট ইউজ করতে পারবে জাস্ট ইউজিং এ সিঙ্গেল আইপি অ্যাড্রেস, সেটাই কি প্যাট, ক্লিয়ার? সো এটা কি আমার করানোর দরকার আছে, করে দেখাবো, ইয়েস অর নট? ইয়েস স্যার, সেটা তো আপনারা করতেন, আমি দেখে প্র্যাকটিস করে পাস করে চলে আসছি স্যার, ঠিক আছে, কি ব্যাপার এতক্ষণ লাগে কেন আমাকে? সো কি বলছে, একটা সুইচ নিতে বলছে, কয়টা রুটার, একটা একটা আইএসপি রুটার, এটা কি আইএসপি রুটার না? এটা কি রুটার, গেটওয়ে রুটার, এই তো স্যার, এই ইন্টারফেসটার আইপি অ্যাড্রেস কত, ডট, এটা কত ছিল, ডট 17, শিওর তো, এখানে ওটাই ভালো, তো ডট 17, তাই না? আর এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস ছিল ডট 18, স্ল্যাশ কত স্যার, Thank you.
30 ওই যে এখানেই তো আছে, তাহলে তো বুঝলাম। এখানে আমরা আউটসাইড একবারে লিখে দিতেছি, তাই না? আমাদের লিখতে হবে না কমান্ডে আইপি নেট আউটসাইড ইনসাইড আউটসাইড। সো এখানে একবারে এই এই ইন্টারফেসটাকে আমরা কনফিগার করতেছি। দেখেন এই ইন্টারফেসটা কত 0 0, আমরা কোথায় গেছি, কত নাম্বার গিগা ইথারনেট 0 0 তে গেছি, আইপি অ্যাড্রেস সেট করলাম, আইপি নেট আউটসাইড একবার লিখে দিলাম, ঠিক আছে? পরে আর লিখলাম না আমি, ক্লিয়ার? যেহেতু অলরেডি আমরা এটা করছি, প্রসিজার জানি কিভাবে করতে হয়, তাই না? বুঝেন নাই? আচ্ছা, এখানে এই রুটারে আরেকটা কি কাজ করা লাগবে, যত ট্রাফিক এখান থেকে আসবে সব এখানে যাতে পাঠানো হয়, তাই না? সেজন্য কমান্ড কি, আইপি রুট কত 0.0.0.0 0.0.0.0 কোথায় যাবে, 203 কত আইপি অ্যাড্রেস, এইটা 209 সরি 209.165.201.17, তাই না? বলেন তো 209.165.201.17, তাই না? সাবমিট মাস্ক কি দেওয়া দরকার আছে? দেখেন তো, না জানলে কোশ্চেন মার্কস দিয়ে আর লাগবে না, তাই না? এন্টার দিলি হয়ে গেল, তাই না? সো একবারে কিন্তু কি কি কাজ করে ফেললাম, অনেকগুলি কাজ করে ফেললাম, আইপি অ্যাড্রেস অ্যাসাইন, সো মানে এই ইন্টারফেসের কাজ সবই শেষ করে ফেললাম, তাই না? আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম, তারপরে ইন্টারফেসটাকে আপ করলাম, তারপরে কি করছি, এটা যে নেটের আউটসাইড সেটা বললাম, এখানে এখন বলা লাগবে এটাতে ঢুকে ইনসাইড, তাই না স্যার? ক্লিয়ার তো স্যার? তারপরে কি ইন্টারফেস, এটার দিতে হবে, নো শার্ট দিতে হবে, এবং এটার আরেকটা কি কমান্ড, শুধু আইপি নেট ইনসাইড, তাই না? আর কিছু নাই, তাই না? আর আছে না আইপি অ্যাড্রেস তো নাই কি, 192.168. কত এটা, 1.1 255.255.255.0 এন্টার এক্সিট। তো এই ইন্টারফেসের কাজও শেষ আমার। কোন ইন্টারফেসের, এই ইন্টারফেসের কাজও আমার শেষ। এখন এটাতে যাইতে হবে, এনাবল কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগা ইথারনেট 0/0, তাই না? নো শার্ট আপ করলাম, আপ হয়ে গেছে। এটা কি আইপি অ্যাড্রেস কত, 209. বলেন তো 165.2
এটা তার ডিফল্ট রুট কত কত কোথায় যাবে, আইপি রুট যদি বাহির থেকে কোনো রিকোয়েস্টের রিপ্লাই আসে তাহলে কোথায় যাবে, বাইর থেকে কোন নেটওয়ার্কের আসলে, কোন নেটওয়ার্কের আসলে, হ্যাঁ সে নেটওয়ার্কটা কোথায় আছে বুঝেন নাই, কোন নেটওয়ার্কের আসলে নেটওয়ার্ক কোনটা, না না নেটওয়ার্ক কোনটা, যে অ্যাড্রেসগুলি আমরা ইউজ করব তাই না, এই যে 224 তাই না, এই নেটওয়ার্কে যদি আসে তাহলে কোথায় দিবে বলেন, 209.165.201 এটা কত হবে, এটার আইপি অ্যাড্রেসটা কত, এখানকার আইপি অ্যাড্রেসটা 18 তাই না, কোথায় পাঠাবে, 18 এ পাঠাবে, ইয়েস ডান, সমস্যা আছে। অ্যাকচুয়ালি আমরা কি করলাম, এই কমান্ডটা লিখছি তাই না, এই কমান্ডটা লিখছি আইএসপি রুটারে এবং গেটওয়েতে, এই কমান্ডটা এটা এক্সট্রা লিখে ফেলছি তাই না। তারপরে দেখেন আর কি কমান্ড অ্যাভেলেবল ছিল, এখানে এগুলি দেওয়া নাই, আমরা ওগুলি লিখে ফেলছি যে ইন্টারফেসে ঢুকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা, নো শাট ডাউন করা, এগুলি তো আমরা জানি তাই না। এখন কি নেটের মানে প্যাড করতে হবে তাই না, কনফিগার অ্যান্ড ভেরিফাই নেট ফুল অবল রুট। সো কোথায় যাইতে হবে দেখেন, এখানে লেখা আছে ইউ উইল কনফিগার দ্য গেটওয়ে রুটার টু ট্রান্সলেট দ্য আইপি অ্যাড্রেসেস ফ্রম এই ল্যান থেকে কোথায় নেটওয়ার্ক টু ওয়ান অফ দ্য সিক্স ইউজেবল অ্যাড্রেস অফ এই রেঞ্জে তাই না, এখানে যে রেঞ্জ আছে মানে 248 আছে, এখানে 6টা ইউজেবল অ্যাড্রেস আছে, এর ভিতরে একটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস, একটা কি অ্যাড্রেস, গেট নেটওয়ার্ক অ্যাড্রেস তাই না, যেমন 224টা হয়েছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে 231 তাই না, এইটা ছাড়া বাকি কি 225 থেকে 230 তাই না, এই যে 6টা অ্যাড্রেস আছে এই 6টা অ্যাড্রেসকে আমরা কি করতে চাচ্ছি, যাতে সে নেট হিসেবে মানে আউটসাইডের গ্লোবাল অ্যাড্রেস হিসেবে অথবা অন্য ভাষায় ইন্টারনেটে যাওয়ার অ্যাড্রেস হিসেবে কি করে ইউজ করে সেই কথাটা বলতে হবে, সেই কথাটা বলার জন্য কি করতে হবে, এই যে এটা তাই না স্যার, হ্যাঁ। তো প্রথমে আমরা দিতেছি কোন নেটওয়ার্ক থেকে, এই নেটওয়ার্ক, তার মানে এই নেটওয়ার্ককে আমরা পারমিট করব তাই না স্যার, ইয়েস অর নট। এই নেটওয়ার্ককে পারমিট করতে গেলে কোথায় যেতে হবে, কোথায় লিখতে হবে, এটা এইখানে যেতে হবে, কি করতে হবে, কি অ্যাক্সেস লিস্ট কত, ওয়ান কি পারমিট না ডিনাই, পারমিট কোন নেটওয়ার্ক, 192.168.1.0.0.0.0.255 ওয়াইল্ড কার্ড মাস্ক এটা তাই না, ক্লিয়ার। এই মাস্কটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড মাস্ক, যাদের ইন্টারেস্ট আছে দেখে নিয়েন ঠিক আছে, ওয়াইল্ড কার্ড মাস্ক ঠিক আছে, ফাইন। সো হাউ টু রাইট এন ওয়াইল্ড কার্ড মাস্ক দিয়ে গুগলে সার্চ দিলে পাওয়া যাবেন ঠিক আছে, ফাইন। সো অ্যাক্সেস লিস্ট এটা পারমিট, তারপরে কমান্ডটা কি, তারপরে কমান্ডটা হইছে এটা না, আমি একবারে কপি করে দিয়ে দিই স্যার, সমস্যা নাই তো, আই যে সমস্যা এটাই, ডট 230 তারপরে কত সাবনেট মাস্ক কত, 255.255.255.248 তাই না স্যার, আইপি নেট ফুল পাবলিক অ্যাক্সেস এটা, এই তো নাকি ভুল করলাম কোথাও, ও নেট মাস্ক দেই নাই কমান্ডটা, সরি এখানে কমান্ডটা এই কথাটা লিখি না, নেট মাস্ক লিখি না তাই না স্যার, তাই না স্যার,
তারপরে কি করতে হবে আমাকে, আমি অ্যাক্সেস পারমিট করে দিলাম, এই লোকাল আইপিগুলি পাবে, কি পাবে, এইখান থেকে আইপি অ্যাড্রেস নিবে, নিয়ে ইন্টারনেটে যাবে, সেজন্য যাতে প্যাডটা কনফিগার হয় সেজন্য এই কথাটা, তাই না স্যার? কি আইপি নেট ইনসাইড, অবশ্যই ইনসাইডে হবে, সোর্স লিস্ট ওয়ানকে, অ্যাক্সেস লিস্ট ওয়ানকে পারমিট করছে, সে পুলের নাম কি, পাবলিক অ্যাক্সেস, এবং তুমি কি করো, নেট না করে প্যাড করো, তাই না? ডান, হয়ে গেল না? তার আগে একটা পিং করে কানেক্টিভিটি হয়েছে কিনা দেখি, 209 ডট কত ছিল, 165 ডট 201 ডট, ওই পাশেরটা 17 না, তারপরে এই পাশে কত ছিল, 192 ডট 168 ডট 1 ডট 1, এটা হলো। আমরা এখন পিসিগুলির আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, আর কমান্ড দেখারটা কি, শো কি লিখতে হয়, শো আইপি নেট ট্রান্সলেশন, তাই না? কোনো ট্রান্সলেশন নাই। আরো কি কি কমান্ড আছে দেখি, শো আইপি নেট কোশ্চেন মার্কস দিয়ে ট্রান্সলেশন অথবা স্ট্যাটিস্টিক্স দিলেও পাই, সেগুলিও কোনো কিছু নাই। এখানে স্ট্যাটিস্টিক্স দেখালে কি দেখাইতেছে, যে আমরা কি করতেছি, কোথায় আছে ইনসাইড কে, ইনসাইড ইন্টারফেস হচ্ছে গিগা ইথারনেট 0/1, আউটসাইড হচ্ছে 0/0, ঠিক আছে? তারপরে হিট করছি 9টা, 0 হিট করছি, মিস করছি 9, দেখেন অ্যাক্সেস লিস্ট কোনটা আছে, পাবলিক অ্যাক্সেস, কে পাবলিক, কে পারমিট, কোন কোন অ্যাড্রেসগুলি, এই অ্যাড্রেসগুলি, টোটাল অ্যাড্রেস কয়টা, 6টা, তাই না? এখন আমাকে কি করতে হবে, পিসিতে যাইতে হবে, ওয়ান ডট 10 দিলাম, ওয়ান 192 ডট 168 ওয়ান ডট 1, তাই না? দিলাম 11, দিলাম 12, ওই রুটারটারে পিং করে দেখি, 20 কত জানি স্যার, 209 ডট 165 ডট 1 ডট, না 201 ডট, ওই পাশেটা কত ছিল, এই 17 না, পিং করে পাইতেছে। এখন আমি যদি ব্রাউজ করি কোথাও গিয়ে, হয়ে গেল, লিখতে হয় www. আমরা তো DNS দেই না, তাই না? এই জন্য একটা সমস্যা হবে। আচ্ছা, এটা কি পাবো আমরা, এটা তো আমি ভার্চুয়ালি করতেছি, তাই না স্যার? জাস্ট একটা এক্সাম্পল দিলাম, একটা আইপি অ্যাড্রেসে গেলাম, গেলাম মানে যাতে ট্রান্সলেট হয়, তাই না? যাই, এখানে কি কমান্ড লিখতে হবে, শো আইপি অ্যাড্রেস আইপি নেট ট্রান্সলেশন, এই যে ট্রান্সলেট হয়ে গেছে, তাই না?
ঠিক আছে না, প্রথমে কি ট্রান্সলেট হওয়ার আগে সবার আগে কি করতে হবে, ওই যে ডিএনএসটা রিজলভ হইতেছে কিনা দেখতেছে, ডিএনএস এর পোর্ট নাম্বার কত 53, সেটা ট্রাই করতেছে, সেটা দেখালো। অ্যাকচুয়ালি ডিএনএস রিজলভই হয় না, আমি কোথায় যাব, তাই না? সো ডিএনএস এর জন্য আমাকে কোথায় যাইতে হইতেছে, আগে ডিএনএস সার্ভারের কাছে যাইতে, সেই সার্ভারটা কি করছি আমি গুগল সার্ভার দিছি, তার মানে কি এটা ইন্টারনেটের একটা সার্ভার, সো সেটা পায় না। বাট আমার দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কিন্তু হয়ে গেছে, কে 12 নম্বর পিসি দেখেন 1025 নম্বর পোর্ট নিয়ে সে এখানে গেছে, তাই না? আমরা এখানে দেখি, এটা দেখলাম না, দেখেন এখানেও দেখেন কত দিছে আইপি অ্যাড্রেস 225, এটার জন্য কত ছিল 225। তো সেম আইপি অ্যাড্রেস ইউজ করে কি করছে, ডিফারেন্ট একই ডিএনএস, ও একই ডিএনএস দিনে দুইটা ডিফারেন্ট ডিএনএস দিছে, যাই হোক একই দিলে একই ডিএনএস এ যাইতো। বাট আমাদের এখানে যেটা একটা আছে, আপনারা যেটা বাসাই করবেন, এখানে দেখেন আমি গ্রুপ অফ আইপি অ্যাড্রেস দিছি, তাই না স্যার? অ্যালাউ করছি 225 থেকে 230 পর্যন্ত, তাই না? কোনটায় দেখেন, এই যে এখানে 225 থেকে 230, আপনারা শুধু অনলি 225 দিয়ে করেন, বুঝলেন না? একটা আইপি অ্যাড্রেস দিয়ে করেন, দেখেন হয় কি, বুঝতে পারছেন? তাও যদি এখানে ট্রান্সলেট হইতেছে, দ্যাট মিনস একজন একটা আইপি অ্যাড্রেস আমরা সবাই পাচ্ছি। Do you have any questions, sir? এতক্ষণ তো শিখাইলামই একটা প্যাড, প্যাডটা কি একটা আইপি অ্যাড্রেস দিয়ে যাতে আমরা অনেক পিসি কে দিতে পারি, আর আগে ডাইনামিক নেট জিরো যে আমরা 10টা আইপি অ্যাড্রেস নিয়ে আমি 100টা পিসি কে দিতে, বাট আইপি অ্যাড্রেস কিন্তু পাবলিক কি অ্যাড্রেস ইউজ করে হচ্ছে 10টা, তো আমার তো লস হয়ে গেল মার্কেট, তাই না? সেই লসটা বাঁচার জন্য কি হয়েছে, প্যাডটা, তাই না? সেই একটা দিয়ে অনেকগুলি পাবে, এই